সকলকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে খাদ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, কারণ আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আপনাদের জন্য চলে এসেছি আজকে ফুড ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট নিয়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার। তো আপনারা এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন। তাছাড়াও আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। এবং এই ওয়েবসাইটে এসে আপনারা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো জাস্ট আপনাদেরকে বলবো আজকে, তো নোটিফিকেশান আপনারা ডাউনলোড করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এঙ্গেজমেন্ট ফর সফটওয়্যার সাপোর্ট প্যানেলে SSP, অর্থাৎ এখানে এই দেখুন এখানে একটা নোটিফিকেশান শো করছে, জাস্ট এর উপরে আপনারা ট্যাপ করবেন। দেখুন ট্যাপ করতে কিন্তু জাস্ট এরকম একটা পেজ অর্থাৎ উইন্ডো খুলে গেছে। এখানে কিন্তু আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এঙ্গেজমেন্ট সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল SSP অন টেম্পোরারি বেসিক ইন দ্য ডিপার্টমেন্ট অফ APIH। জাস্ট আপনারা ডেট অফ অর্থাৎ পাবলিশ ডেট দেখতে পাচ্ছেন, এখানে মেমোর নাম্বার রয়েছে 26/7/2021, এই ডেটে কিন্তু পাবলিশ হয়েছে। জাস্ট আপনারা এরপর ডাউনলোড ডিটেলসে এসে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এর যে PDF আছে সেই PDF কিন্তু ডাউনলোড হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট PDFটাকে আমি ওপেন করব, তো জাস্ট এর ওপেনের ওপর ট্যাপ করলাম, তো জাস্ট আপনাদেরকে দেখাবো PDF। তো দেখতেই পাচ্ছেন এখানে মেমো নাম্বার রয়েছে, ডেট পাবলিশ ডেট রয়েছে 26/7/2021, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার। এখানে দেখতেই পাচ্ছেন 4th ফ্লোর GN ব্লক সেক্টর 5 সল্ট লেক সিটি কলকাতা 7000091। তো দেখতেই পাচ্ছেন আপনারা এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল SSP অন টেম্পোরারি বেসিস ইন দ্য ডিপার্টমেন্ট অফ APIH। তো জাস্ট আপনারা এরকম একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে আপনারা পড়ে নেবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো জাস্ট আমি পোস্ট নেম আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, তো জাস্ট SSP যে পোস্ট রয়েছে সেই SSP এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে অর্থাৎ PGDCA BSc কম্পিউটার সায়েন্স BCA, এই সমস্ত কিন্তু কোয়ালিফিকেশান থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে প্রফেশনাল ফি যেটা রয়েছে সেটা অর্থাৎ আপনার স্যালারি পার মান্থ 18,000 টাকা করে দেওয়া হবে। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজ অর্থাৎ 18 থেকে 45 বছর, এই হিসাব করবেন 1/8/2021 তারিখ অনুযায়ী, অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসিডিউর এই ওয়েবসাইটে এসে আপনারা ফর্ম ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই PDFটাই ডাউনলোড করলে এখান থেকে ফর্ম ডাউনলোড হবে। তো সেই ফর্ম আপনাকে যদি আপনি সেন্ড দ্য সেম বাই পোস্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি আপনি পোস্ট অ্যাড্রেসের সাহায্যে পাঠান তাহলে এই অ্যাড্রেসের সাহায্যে আপনাকে পাঠাতে হবে, আর যদি আপনি এসে পাঠান তাহলে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ড্রপ ইন দ্য এই যে এই অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে, আর আপনি যদি বাই পোস্ট পোস্টের অ্যাড্রেসে পাঠান তাহলে আপনাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে, প্রথম নম্বর যে অ্যাড্রেসটা রয়েছে। তো এখানে আপনারা সেলফ অ্যাটাচ করবেন ফটোকপি, অর্থাৎ এর সাথে যে যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো, কপি অফ দ্য সার্টিফিকেট মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মাধ্যমিক, তারপরে এ কপি অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাজ প্রুফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আধার
আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট সাইজ, যে কোনো আপনার পাসপোর্ট, এগুলো যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আপনারা যেগুলো শো করাতে চান সেগুলো শো করবেন, কপি অফ দ্য কাস্ট সার্টিফিকেট, কপি অফ দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইফ এনি, অর্থাৎ এই এই কটা ডকুমেন্টস রয়েছে, এগুলো ডকুমেন্টস সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে। লাস্ট ডেট রয়েছে 16/8/2021। অ্যাপ্লিকেশন ফিস, কোনো ফিস লাগবে না, এখানে কোনো ফিস ছাড়াই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো জাস্ট আপনারা কী করবেন, জাস্ট স্ক্রল করবেন, স্ক্রল করলে কিন্তু এই এখানে ফর্ম দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করে কোনো কম্পিউটার দোকান বা সাইবার ক্যাব থেকে বের করে নিতে হবে। বের করে জাস্ট এই ফর্মটাকে ভালো করে আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানে পাসপোর্ট সাইজে ছবি দেবেন, নাম দেবেন, অ্যাড্রেস দেবেন, সিটি, টাউন, পিন, স্টেট, পারমানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু যা যা ডিটেলস রয়েছে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। এই দুটো ফর্ম রয়েছে, জাস্ট দুটো ফর্ম আপনারা বের করে এখানে সিগনেচার করে ডেট বসিয়ে জাস্ট আপনারা ওই দুটো অ্যাড্রেসের মধ্যে আপনারা যদি কেউ নিয়ে গিয়ে দিতে চান তাহলে সেকেন্ড অ্যাড্রেসে দেবেন, আর যদি বাই পোস্টে কেউ পাঠাতে চান তাহলে আপনারা ফার্স্ট যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসেই পাঠাবেন। তো এই ছিল ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।